হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এসএস টেলিকম চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সিমুলগন তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আমি আজকে যে বিষয়টি নিয়ে আমি রয়েছি সেটি হচ্ছে যারা আপনারা সৌদি আরব প্রবাসী আছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আশা করি সকল প্রবাসীর জন্যই বিষয়টি অনেক জরুরি যে এই ভিডিওটি দেখলে হয়তো আপনার বাংলাদেশে টাকা পাঠানোর জন্য ব্যাংকে যেতে হবে না আপনি নিজে নিজেই মোবাইল থেকে টাকা ট্রান্সফার করবেন অতএব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা যে বিষয়টি নিয়ে আসলে আমি আজকে কথা বলবো সেটি হচ্ছে এসটিসি পে তো এসটিসি পে এর মাধ্যমে কিন্তু আপনি সৌদি আরবের এসটিসি সিম যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি অনায়াসেই বাসায় বসে বসে কিন্তু বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোনো প্রান্তে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন তো আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন বাংলাদেশে করতে চাইলে বিকাশে করতে পারবেন ওয়েস্টার্ন ইউনিয়নে পিন নাম্বারে করতে পারবেন এবং এমনকি ডিরেক্ট ব্যাংকেও পেমেন্ট করতে পারবেন তো এসটিসি পে নিয়ে এর আগে আমার কিছু ভিডিও দেওয়া আছে অবশ্য চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশের বিকাশে টাকা ট্রান্সফার করবেন এসটিসি পে থেকে বিকাশে টাকাটা কিভাবে ট্রান্সফার করবেন এবং বিকাশে যদি আপনি টাকাটা ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 3% কমিশন পাচ্ছেন অর্থাৎ 3% সরকারি যে বোনাসটা পাচ্ছেন সেটার সাথে বিকাশ আরও 1% এক্সট্রা বোনাস দিয়ে দিতেছে তো অতএব এই সুযোগে আপনারা এই সিস্টেমটা শিখে নিয়ে বাংলাদেশে টাকা পাঠান এবং আপনার পরিবার থেকেও ব্যাংকে যেতে হবে না টাকা রিসিভ করার জন্য এটা ইনস্ট্যান্টলি অর্থাৎ 1 থেকে 2 মিনিটের মধ্যে টাকাটা তার অ্যাকাউন্টে জমা হয়ে যায় তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমার মোবাইল স্ক্রিনে যেখানে আমি আপনাদেরকে বিষয়গুলো দেখিয়েছি এবং শিখিয়েছি যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা এটার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে আমাদের এসটিসি পে অ্যাকাউন্টে তো আমি আমার এসটিসি পে অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন আপনার পাসওয়ার্ড দিয়ে তো লগ ইন হয়ে গেছে দেখতেছেন তো লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে রেমিটেন্স ট্রান্সফার তো আমি রেমিটেন্স ট্রান্সফারে গেলাম ট্রান্সফারে যাওয়ার পরে এখানে আপনি যাবেন অ্যাড নিউ রিসিভার হ্যাঁ আপনি অ্যাড নিউ রিসিভারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে আপনার যে যার কাছে টাকাটা ট্রান্সফার করবেন আপনি যার কাছে টাকাটা ট্রান্সফার করবেন তার নামটা এখানে টাইপ করবেন মনে করেন আমি যে অ্যাকাউন্টে টাকা নেব তার নামটা টাইপ করতেছি তো এরপরে ওনার সাথে রিলেশনশিপ কি সেটা আপনি এখানে দিতে পারেন তারপরে কান্ট্রি কান্ট্রিতে অবশ্যই আপনার বাংলাদেশ যেহেতু বিকাশে টাকা দিবেন বাংলাদেশ দিয়ে দিলাম এরপরে হচ্ছে মূল কাজ এখানে দেখেন ডেলিভারি অপশন দেখেন তো আপনারা ডেলিভারি অপশনে দেখেন এখানে কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়ন ক্যাশ পিক আপ ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট এবং নিচে আছে বিকাশ হ্যাঁ তো ওয়েস্টার্ন ইউনিয়ন নিয়ে আমার ভিডিও দেওয়া আছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ভিডিও দেওয়া নাই সেটা আমি পরবর্তীতে দিয়ে দেবো এবং এখন আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং টাকা ট্রান্সফার করবেন হ্যাঁ তো বিকাশের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাদের কারেন্সি টাকাই থাকবে এটা চেঞ্জ করতে পারবেন না সব কিছু ঠিক আছে আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এখানে হচ্ছে আপনার রিসিভার মোবাইল নাম্বারটা দিতে হবে তো মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আগে জিরো সংখ্যাটা আপনার এখানে দেওয়ার দরকার নাই জিরো সংখ্যা আপনার কান্ট্রি কোডের সাথে অটোমেটিক রয়ে গেছে ঠিক আছে তো বিকাশ নাম্বার আমরা টাইপ করলাম টাইপ করার পরে কন্টিনিউ করবেন তো আমি কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে এখানে আপনি দেখেন কিছু কোশ্চেন করছে ডু ইউ নো দি রিসিভার ন্যাশনালিটি আপনি কি রিসিভারের জাতীয়তা জানেন তো এটা আমি জানি ইয়েস তো এখানে আপনি বাংলাদেশ দিয়ে দেবেন
আর এখানে এজের বিষয়টা এটা আপনি দিলেও চলবে না দিলেও চলবে তারপর আমি দিয়ে দিতেছি সমস্যা নেই এখানে এইস এইসটা আমি দিয়ে দিলাম হচ্ছে 28 ঠিক আছে এরপর আপনারা আবার কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনার যেই সিমটাতে এসটিসি পে অ্যাকাউন্ট সেই সিমের মধ্যে আপনার একটা এসএমএস যাবে এবং এসএমএস এর মধ্যে আপনার 5 সংখ্যার একটা কোড যাবে অলরেডি আমার কোডটা চলে এসেছে তো আমি আমি আমার কোডটা টাইপ করে দিতেছি টাইপ করে দিলে এরপরে আপনাকে কন্টিনিউ করতে হবে তো কন্টিনিউ করার পরে দেখেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে এবার আমি ডান দেব ডান দেওয়ার পরে আমার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু এই যে উপরে চলে আসছে দেখেন ডিটেইলসটা আপনি দেখে নিতে পারেন যে কোনো ভুল হয়েছে কিনা বা ঠিক আছে কিনা হ্যাঁ তো একটু চেক করে নেবেন অবশ্য মোবাইল নাম্বার বাংলাদেশের পরিস্থিতি জানেন বিকাশে কিন্তু ভুল নাম্বারে টাকা গেলে সেই টাকা রিটার্ন করা সম্ভব না ঠিক আছে তো এখানে আমি নাম্বার টাম্বার সব কিছু চেক করে নিলাম চেক করে নেওয়ার পরে আমরা কি করব ট্রান্সফার মানিতে ক্লিক করব তো ট্রান্সফার মানিতে ক্লিক করার পরে আপনি কত টাকা ট্রান্সফার করবেন কত রিয়াল ট্রান্সফার করবেন সেটা এখানে টাইপ করবেন আপনি চাইলে বাংলা টাকাও টাইপ করতে পারেন আমি 718 রিয়াল ট্রান্সফার করব সেখানে আপনার আসে হচ্ছে 16085 টাকা আমি এটার মধ্যে চার্জটা রেখে দিতে যাচ্ছি এখান থেকে আমার চার্জ চার্জটা বাদ যাবে তারপর আপনি নিচে আসবেন আসার পরে এখানে এগ্রি টু টিম অ্যান্ড কন্ডিশন এটা আপনারা অবশ্যই ইয়েস করে দিবেন অর্থাৎ অন করে দিবেন যদি অন না করেন তাহলে আপনি কন্টিনিউ করতে পারবেন না হ্যাঁ তো আমি আবার কন্টিনিউ করলাম তো কন্টিনিউ করলাম এখন এখানে কিন্তু আপনার বিস্তারিতটা দেখাচ্ছে দেখেন অবশ্য এখানে খেয়াল করবেন সব কিছু আপনার বিকাশ নাম্বার কত টাকা যাবে এবং কোন নাম্বারে যাবে কত টাকা রেট আছে আজকে কিন্তু রেট আছে দেখেন এখানে 22.40 টাকা আর আমার কত টাকা চার্জ হয়েছে কত টাকা ওই রিসিভারের অ্যাকাউন্টে যাবে অবশ্য এখানে আরেকটা কথা আপনার কিন্তু এখানে বোনাস সহকারে অর্থাৎ প্রফিট সহকারে আসবে আমরা কনফার্ম করে দিলাম এরপরে আমরা আবার নিচে আই এগ্রি দিয়ে দেবো এটা হচ্ছে লাস্ট স্টেপ দেখেন এখানে কিন্তু আমার টাকাটা ডেবিট হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে আমার বিকাশ অ্যাকাউন্টে এসএমএস এর মাধ্যমে এটা জানিয়ে দেবে এবং টাকাটা আপনার প্রফিট সহকারে এবং সরকারি রেমিটেন্সের যে বোনাসটা এটা সহকারে জমা হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কী হবে আপনার পাশের যে বন্ধু বান্ধব আছে তারাও আসলে বিষয়টি শিখতে পারবে এবং এটার মাধ্যমে সে উপকৃত হবে তো বন্ধুরা আশা করি সবাই পরবর্তী ভিডিও দেখবেন এই কামনায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ